এবার খর্ধায় একটি মর্মান্তিক দুর্ঘটনার দিকে নজর রাখা যাক। খর্ধা স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খর্ধা স্টেশন চত্বরে। রেল পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, রহরার বাসিন্দা রীতা চক্রবর্তী পেশায় পরিচারিকার কাজ করতেন। শনিবার তিনি খর্ধা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রেল লাইন পার হচ্ছিলেন, আর সেই সময় 3 নম্বর রেল লাইনে ট্রেন ছিল। সেই দেখে স্টেশনে থাকা যাত্রীরা চিৎকার করে সতর্ক করতে যান ওই মহিলাকে, কিন্তু রীতা চক্রবর্তী তা শুনতে পাননি। শুনতে না পাওয়ায় প্ল্যাটফর্মে থাকা বেলঘরিয়ার বাসিন্দা মোহাম্মদ রিজওয়ান মহিলাকে রেললাইন থেকে সরাতে যান, কিন্তু ততক্ষণে প্ল্যাটফর্মে ট্রেন এসে যায় এবং দুজনকেই ট্রেনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায় প্ল্যাটফর্ম চত্বরে। খবর পাই হেডকোয়ার্টার থেকে, তারপরে আমরা আসি। কোনো ট্রেনের এখনও কোনো খবর পাইনি যে কোন ট্রেন থেকে কোন ট্রেনে হয়েছে বা কোনো বৃত্তান্ত। আমরা এসে দেখি দুটো ইউডি হয়েছে, কেস হয়েছে রেলে। তারপরে আমরা স্যারকে ফোন করি, স্যার আসে, আমরা দায়িত্ব ছিলাম। তারপরে এসে স্যার কথাবার্তা বলে, দুজন মারা গেছে। আজকে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমি আমার পার্টির তরফ থেকে সমবেদনা জানাই। প্রতিটা লাইফ লস আমাদের নেশনের লস। আমি মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু কাউকে তো বলতে হবে। প্রতিটা ভোটের আগে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা ভোট চাইতে যাওয়ার সময় একটা প্রমিস করে যে একটা খর্দাহবাসীকে ওভারব্রিজ করে দেবে। কোথায় সেই পরিকল্পনা? কেন ভোটের পরে সেটা ভুলে যায়? আমি সেটা ভুলতে দেব না। খর্দাহবাসীকে আওয়াজ তুলতে হবে।